বিরতি যাওয়ার আগে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন করেছেন, নাম হচ্ছে রায়হান কবির। উনি বলেছেন ওনার বাবার জন্য, ওনার বাবার বয়স হচ্ছে 57, হাঁটুর ব্যথা, বসলে উঠতে পারে না এবং উঠলে হাঁটতে কষ্ট হয়। উনি অ্যানাডল এবং ওমিপ্রাজল খাচ্ছে, এরপর করণীয় কী? জি, হাঁটু ব্যথা যদি হয়, সেটা হাঁটু যে বলছে উনি যে উঠবস করতে কষ্ট হয়, অনেক সময় সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয়, বা হাঁটু যে কোনো মুভমেন্টে ব্যথা হতে পারে, কিন্তু যদি নিচে বসে উঠতে গেলে কষ্ট হয়, বুঝতে হবে পাশাপাশি ওনার মাসেলগুলো দুর্বল আছে, যে আমাদের হাঁটুর উঠার জন্য বা হাঁটুকে পরিচালনা করার জন্য আমাদের হাঁটুর এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল আছে নি এবং ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল আছে, এই মাসেলগুলো পাশাপাশি কিন্তু ওনার দুর্বল, যেটা ওনার কথাই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে পাশাপাশি ওনার হয়তো কোমরের প্রলাপসও থাকতে পারে, ডিস্ক প্রলাপসও থাকতে পারে, আর প্রাইমারি ওনার অস্টিওআর্থ্রাইটিস বুঝাই যায় যে হাঁটুতে হাড় ক্ষয়জনিত সমস্যা। তো এই ক্ষেত্রে ওনার বাবার হাঁটুর এক্সরে করে দেখতে হবে, এক্সরেতে বোঝা যাবে যে এটা কি এক্সরেটা থেকে প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস না সেকেন্ডারি না টার্সিয়ারি কোন লেভেলে আছে। তো যা কিছুই হোক না কেন, এই সব রুগীদেরকে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে, রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ করতে পারি। এগুলা ওনাকে করতে হবে, প্রয়োজনে কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, এই সকল সাপ্লিমেন্ট পাশাপাশি খেতে হবে এবং দীর্ঘমেয়াদী এক্সারসাইজ করতে হবে। কিন্তু উনি আপাতত যেটা আমার ইউটিউব চ্যানেলে, আমি কিন্তু হাঁটু ব্যথার অনেক এক্সারসাইজ দিয়েছি, এগুলা দেখে শিখে ওনার বাবাকে করাতে পারে, আশা করি ইম্প্রুভ হবে। পাশাপাশি কোরাল ক্যালসিয়াম খাওয়াতে পারে প্রতিদিন রাতে একটা করে টানা 1-2 মাস, আর ব্যথা গরম সেঁক দিতে পারে। আর হাঁটু ব্যথার রুগীদেরকে আমি যেটা বলবো, যে ওনারা যেন ওই যে হাঁটু ব্যথার কারণে উঠবস করা বন্ধ যেন না করে। অনেকে আছে একেবারে বন্ধ করে দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে, সিঁড়ি বাওয়া বন্ধ, হ্যাঁ, বা খাটের কিনারে বসে বসে নামাজ পড়ে, এটা আসলে ঠিক না। হাঁটু ব্যথা বা যে কোনো ব্যথা বেদনা হতেই পারে মানুষের শরীরে, সেটাকে চিকিৎসার মাধ্যমে, রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। পাশাপাশি ওনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, না হলে কিন্তু সেকেন্ডারিলি আপনার আর্থ্রাইটিস এখন তৈরি হয়েছে, ব্যথা হচ্ছে, কিছুদিন পরে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি, যে বসে থাকা না উঠবস করা, এতে জোড়াটা আরও নষ্ট হয়ে যাবে এবং অনেক সময় মাসেলগুলো, এনকালোজড হয়ে যেতে হ্যাঁ পারে, মাসেল মাসেলগুলো দুর্বল হয়ে ওয়েস্টিং যেতে হয়ে পারে যাবে, হ্যাঁ এবং ওয়াস্টিং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একেবারে হাঁটা চলাফেরা বন্ধ বন্ধ হয়ে যেতে পারে। একটা ফোন নিয়ে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, জি আমি ফারুক বলছিলাম গাজীপুর কাপাসিয়া থেকে। আমার বয়স বর্তমান 40। জি আমার মাজার সমস্যা দেখছেন, L4 L5 MRI ধরা পড়ছে। হুম ডাক্তার বললো কি যে আপনার যে রগ আছে একটা হার্ম নাকি বের হয়ে রগে চাপ সৃষ্টি করছে। হুম হুম তো আমি ফিজিওথেরাপি নেওয়ার পর আমি খুব বাঁকা ছিলাম, ব্যথায় তীব্র ব্যথায় বাঁকা ছিলাম। তো ফিজিওথেরাপি নেওয়ার পরে সপ্তাহ দিয়ে আমি সোজা হয়েছি, হুম হুম ব্যথা পরে আর ছিল না। ওষুধ তো আগে খাইতাম, তো পরে আর খাই নাই। যা কাজকর্ম করার পরে আবার ব্যথাটা শুরু হলো, বাম পায়ের ব্যথাটা স্যার ডান পায়ের দিকে আস্তে আস্তে যাচ্ছিল। হুম হুম পুনরায় আমি আবার ফিজিওথেরাপি নিলাম, হুম তো ওইখান থেকে আমি সুস্থ হয়ে আসছি, মোটামুটি সুস্থ। 19 দিন থাকার পরে হুম যেহেতু চলে আসছে বাড়ি চলে আসছি। হুম এখন স্যার আমি মনে করি, আমি আমি আমার মনে হচ্ছে বাড়ি আসার পরে আমার মনে হচ্ছে আমি যে 5টা লক্ষণ স্যার আপনার দেখাইছেন, যে পোস্টা পায়খানা দূরে একটা বলা যায় না, গোড়ালি দিয়ে হাতা পায়ের পাতা পড়ে যায় কিনা, এর মধ্যে একটা লক্ষণ আমার ছিল, সেটা হচ্ছে পায়ের পাতা দিয়ে স্যার আমি হাঁটতে পারতাম না। হুম কিন্তু স্যার এখন আমি পায়ের পাতা ভর করে হাঁটতে পারতেছি, হুম আমার মনে হচ্ছে স্যার আমি ভালো দিকে। হুম কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, ডাক্তারি ভাষায় সেটা হচ্ছে যে যেহেতু বাম দিকে আমার বাম পাশে ব্যথা ছিল, ডান পায়ে চলে গেছে, এখন কি আমি কি খারাপের দিকে যাচ্ছি? আমার মনে হচ্ছে আমি ভালোর দিকে, কিন্তু যদি ব্যথাটা বামের ব্যথাটা ডানে গেছিল, কিন্তু হুম এখন স্যার কোনো ব্যথা নাই, আমি হাঁটতে পারছি স্বাভাবিক ভাবে। কিন্তু স্যার 1 সপ্তাহ আগে স্যার আপনি যে একটা ইউটিউবে একটা দেওয়া হয়েছিল যে ব্যায়ামের, হুম 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 এটা আমি দেখলাম। আমি ব্যায়াম করার পরে কালকে রাত্রে স্যার আমি পা আঙ্গায় যখন ব্যায়াম করতেছিলাম, তখন স্যার পাওটা থরথর 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 করে কাঁপছিল প্রচন্ড। হুম তো আমার আমি জানতে চাচ্ছি স্যার যে আমি তো এখন ভালো দিকে স্যার হাঁটতে পারছি, সমান তালে সিঁড়িতে উঠতে পারতাম না,
সিঁড়ি দিয়া উঠলে দুই পা একবার নামাই সিঁড়ি পারতেছি, সমান্তরাল হাঁটতে পারতেছি, কিন্তু মাঝে মধ্যে স্যার গোড়ালিটা পায়ের যে গোড়ালিটা আছে গোছা আছে ওইখানে আর উড়াতের মধ্যে একটু জিম জিম কামড়ানি একটু ব্যথা থাকে। এখন স্যার আমি ইয়া অবস্থায় কি করতে পারি? জি ধন্যবাদ। আপনার এখন যেটা করতে হবে, আপনি আরো 15-20 দিন একটু রেস্টে থাকবেন। প্রথমত কাজ, আরও কিছুদিন রেস্টে থাকবেন, কমপ্লিট ব্যাড রেস্ট। আপনার কাপাসিয়া ও এলাকায় নদী আছে কিন্তু পুকুর আমি দেখি না অত একটা, যদি সাঁতার কাটতে পারেন আপনি। হ্যাঁ, সাঁতার কাটলে আপনার এটা সবচেয়ে বেস্ট একটা ভালো রেজাল্ট পাবেন। এখন এখন আপনি যে সমস্যাগুলো বলছেন এটা সাঁতার একটা উৎকৃষ্ট চিকিৎসা এই মুহূর্তের জন্য। আপনি কমপ্লিট ব্যাড রেস্টে থাকেন আর PLID যে ব্যায়ামগুলো আমিও ইউটিউবে দিয়েছি, যে ব্যায়ামটা করলে আপনার জন্য বেটার, মানে আপনার ভালো লাগে, করতে পারেন, ভালো লাগে, শারীরিকভাবে কমে আসছে ব্যথা বেদনা, সে ব্যায়ামগুলো করেন। আর কমপ্লিট আরও 15 দিনের মতো কমপ্লিট ব্যাড রেস্টে থাকবেন। আর সাঁতার কাটতে পারলে পার ডে ধরেন দরকার নেই, হালকা করে সাঁতার কাটেন, এটা অনেক উপকারে আসবে। আর যে নিয়মগুলো আমরা বলছি বারবার, এই যে সামনে না ঝুঁকে কাজ করা, তারপরে আপনার যেমন রিক্সা একটা বাজে যান, এই রিক্সার মতো যান চলা না চলা আছে না বিভিন্ন গ্রামে, নসিমন করিমন এগুলো আপনাদের কাপাসি এলাকাও আছে, এই সকল ওই যে আমি বলবো যে যানগুলো আপনার ঝাঁকি লাগে, হ্যাঁ মেরুদণ্ডে, এগুলো এফেক্ট করা, সামনে ঝুঁকে কিছু না টান দেওয়া, এগুলো আপনাকে অন্তত অনেক দিনই মেনটেন করতে হবে। এবং পরবর্তীতে নিয়মগুলো মেনে চলাটাই হচ্ছে আপনার জন্য উৎকৃষ্ট। আর আপনি যেহেতু বলছেন অনেক সময় হতে পারে রাইট রুট কম্প্রেশন হলে ডান পায়ে ব্যথা যাবে, আবার বাম রুট হলে হয়তো বামটা ইম্প্রুভ হয়ে আবার রাইটটায় আসতে পারে, বা রাইটটা ইম্প্রুভ হয়ে আবার বামটা হতে পারে। তো এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই, ট্রিটমেন্ট যে এক্সারসাইজগুলো করছেন এটা করেন, যদি ইম্প্রুভ হয়ে যায় ভালো, না হলে আবার যদি খুব ডিস্টার্ব হয় তো সেকেন্ড বার আপনাকে আবার নতুন করে MRI করে দেখতে হবে যে আবার ডান দিকে বা বাম দিকে কোনো কম্প্রেশন হচ্ছে কি না। তো আমার মনে হয় এই যে পরামর্শগুলো দিলাম মেনটেন করেন, আশা করি ইম্প্রুভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু ফারুক আহমেদ ভাই আপনার সাথে কথা বলি। তো আপনি আমাদের চিকিৎসা নিচ্ছেন আজকে 8 দিন হলো, তো আপনি আগের চেয়ে তো অনেক ইম্প্রুভ, আপনার কি মনে হয় আপনি কিভাবে এটা মেনটেন করবেন? আমরা যেভাবে বলছি স্যারের কাছ থেকে যে এটা মেনটেন করতে হবে আর দীর্ঘদিন, তাতেই ভালো থাকা যাবে, আপনার কাছে কি মনে হয়? যে আমার কাছে এমনটাই মনে হয়েছে যে চিকিৎসা নিলেই তো সুস্থ হয়ে যাওয়া যাবে না, এটা তো সবসময় ধরে রাখতে হবে। জি, আসলে ওষুধের উপরে নির্ভর করে চলাটা বুঝতে পারছি যে ক্ষতিকর। তো আসলে ওই আমার খাওয়া দাওয়া উল্টো পাল্টা এবং ঘুম কম হওয়া, কোনো সময় বেশি হওয়া, এইভাবে আর কি চলতেছিল আমার সময়টা। তো এখন আর কি সমস্ত কিছু একটা নিয়মের ভিতরে নিয়ে আসা লাগবে এখন। আর এক্সারসাইজ বলতে কি আপনার হাঁটাটা জরুরি? জি সবসময়। জি জি অবশ্যই, ওনার লাইফস্টাইলও কিছুটা, উনি যেহেতু রোগ হওয়ার পরে হয়তো রোগীরা বুঝে, তা আশাবাদী ইনশাল্লাহ উনি আরও ইম্প্রুভ হবে এটা। আর আমরা তো সবাই কিন্তু বারবার ডাক্তাররা বিভিন্ন হেলথ পরামর্শ দিয়ে যাচ্ছি, স্পেশালি আর্থ্রাইটিস বা PLID-র ক্ষেত্রে। PLID রুগী এমন রুগী প্রচুর রুগী দেশে। হ্যাঁ, আগে স্টাডি ছিল 5 জনের মধ্যে 4 জনে কোমর ব্যথা ভোগে, এখন আমার মনে হয় 5 জনের মধ্যে 5 জনই কোমর ব্যথায় ভোগে থাকে। কেউ হয়তো কোমর ব্যথা নিয়েই বেঁচে আছে, কেউ হয়তো প্যারালিসিস হয়ে গিয়েছে, কেউ হয়তো ভালো হয়ে গিয়েছে, কেউ হয়তো জীবনের একটা লাইফে হয়তো কোমর ব্যথা ছিল এখন নাই, কারো হয়তো আগে ছিল না এখন শুরু হয়েছে। সো কোমর ব্যথার এক্সপিরিয়েন্সড নাই এমন কোনো লোক পৃথিবীতে নাই, মানে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে বেসিক কথাগুলো বারবার বলছি, যে বসার ক্ষেত্রে নিয়মগুলো মেনে চলা, হাঁটার ক্ষেত্রে নিয়ম মেনে চলা, কিছু লাইফস্টাইল মেনটেন করে, এই যে লাইফ স্টাইল মডিফিকেশন, মানে হচ্ছে যে স্টাইলটা আমরা করে আসছি ভুল সেটাকে কারেকশন করা। এই ব্যাপারে আমরা ডিটেইলস একটু জানবো স্যার।